আমার বাবার কোমরের নিচ থেকে প্যারালাইজড, প্রায় সময় তিনি পেশাবের কারণে নামাজ থাকে, পেশাব দূর রাখতে পারে না। আমরা যথাসাধ্য পরিষ্কার রাখতে চেষ্টা করি, এখন অবস্থায় নামাজ পড়লে হবে কি না? অবশ্যই হবে, নামাজ পড়তে হবে তাকে, হবে না শুধু পড়তে হবে তাকে, অর্থাৎ তার পেশাব পড়ে থাকার কোনো সমস্যা নেই। তিনি একবার অজু করবেন, আমি তাকে অজু করাই দেবেন, যদি অজু পানি নিতে অসুবিধা না হয় পানি দিয়ে তাই মন করাই দেবেন, তাইম করবে, এরপরে এই ওয়াক্তের ফরজটা পড়বেন, এরপরে তিনি আর কোনো আহমদের দায়িত্ব নেই, আল্লাহ তারা তাকে ক্ষমা করে দিচ্ছেন এই অবস্থায়। এর ফরজটা এরপরে আবার যখন দ্বিতীয় ওয়াক্ত আসবে তখন তাকে অজু করে দেবেন। হ্যাঁ, এই অবস্থায় যদি পেশাব তার না গিয়ে থাকে তো দুইটাই পড়তে পারবেন, তাকে পড়তে হবে কোনো ক্রমেই, যে অবস্থায় থাকবে, এমনকি যদি কোনো নাফাক সারাদিন বের হতেও থাকে তারপর তা নামাজ পড়তে হবে, অজু পানি না ব্যবহার করতে একেবারে নিষিদ্ধ হলে নামাজ পড়তে হবে, ফুস আসে নামাজ পড়তে হবে। অনেক মানুষ আমরা এই ভুলটা করে থাকি, হাসপাতালে এই দুনিয়ার সব খবর রাখি, ঔষধপত্র সব, সালাতের খবর রাখি না, এটা কিন্তু ঠিক না। তাকে অবশ্যই সবার আগে সালাতের ব্যাপারটা মনে করে দিবেন, বছর বছর তাকে সে পড়ে থাকে চোখ বন্ধ করে, হুঁশ আসে একটু একটু ডাকলে তার সালাতটা মনে করে দিবেন, এবং আপনি চোখের ডানা দিয়ে হলে সালাত আদায় করতে হবে, নাহলে আল্লাহর কাছে দায়ী হবে, না আপনি দায়ী হবেন, আপনি কেন বলে দিলেন না, তার অজু না পানি দিতে পারছে না, অসুবিধা নেই, বিনা অজুতেও নামাজ পড়তে হবে তাকে, সালাত বন্ধ নেই, সালাত কখনো বন্ধ, অতক্ষণ হুঁশ আসে অতক্ষণ সালাত, কারণ সালাতে কোনো কাপড় হয় না, সালাতের কাপড় হচ্ছে সালাত আদায় করা। এই জন্য ওরা অবশ্যই যে ব্যক্তি হাসপাতালে আছে যে অবস্থায় থাক না কেন সালাত করতে হবে তাকে, এটা মনে করাই দিবে, মনে ভালো করে।